ছাদে গাছপালা রাখলে কি বেনিফিট দেখুন, পায়রাগুলো প্রত্যেকে এখানে যাচ্ছে, মাটি খাচ্ছে, গাছের পাতা খাচ্ছে, আর নিজেদের শরীরে যে চাহিদাটা সেই চাহিদাটা কিন্তু নিজেরাই পূর্ণ করে নিচ্ছে। আমি যেন বারে বারে বলি না যে মুক্ত পায়রা অনেক বেশি হেলদি অ্যান্ড ফিট থাকে, ওরা নিজেদের যেটা প্রয়োজন সেটা কিন্তু ওরা ঠিক নিজেদের তাগিদে পূরণ করে নেয়। তো আসুন বন্ধুরা, আমরা এই পার্টে আপনাদের সকলকে অসীমদার লফটের কিছু বিড়াল পায়রা শখ করাবো। বেশি সময় না নিয়ে সরাসরি আমরা পায়রা শখের দিকে আগিয়ে যাব। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আলিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল আলি পেট টক। আজকে একদম সানসেট হয়ে গেছে, বাট আমরা লাইটের সাহারা নিয়ে অসীমদার লফটের ভিডিও করার জন্য চলে এসেছি অসীমদার বাড়িতে। ঠিকানা আরও একবার বলে রাখি, এটা বেহালা, বেহালা ডাকের মধ্যেই পড়ে, নাম্বার স্ক্রিনে থাকবে, আপনারা সরাসরি অসীমদাকে ফোন করে নেবেন যদি কোনো পায়রা শখ করার থাকে। অ্যান্ড নেক্সট পার্টে আমরা সেলের কিছু পায়রা রাখবো, যদি কোনো পায়রা আপনাদের নেওয়ার থাকে তাও আপনারা অসীমদার লফটে টাইমিং সেট করে চলে আসতে পারবেন। তো একদম আমাদের প্রথমে বাঁ দিকে রয়েছে অসীমদা, অ্যান্ড তারপরে আমাদের রয়েছে ভাই কাম বন্ধু সৌরভদা, অ্যান্ড তারপরে আমাদের হচ্ছে বড় ভাই কাম বন্ধু। তো আমরা তিনজন অ্যান্ড আমি নিজেকে নিয়ে চারজন এখানে পায়রা নিয়ে অনেকক্ষণ শখ করলাম, অনেক গল্প করলাম, এসেছি অনেকক্ষণ। একটা লফটে গেলে একটু সময় তো লাগেই, সেই লফটের পায়রা দেখা, ম্যান পায়রা পরিবেশটা দেখা, তো খুব ভালো লাগলো আমার এই লফটে আজকে আসতে পেরে। আমি নিজেকে খুব লাকি মনে করছি। সবথেকে বড় কথা হচ্ছে একটা লফট ওনারের ব্যবহার অ্যান্ড আন্তরিকতা, তো সেটা আমি বারবার তিনটে পার্টের ভিডিওতেই হয়তো মেনশান করবো, কারণ এই দাদার ব্যবহার অ্যান্ড আন্তরিকতা কিন্তু সত্যি বলছে অসাধারণ। উনি আজকে যে আমার এই লফটে আসা, বলেছেন যে আলি ভাই আসো, পায়রা আমার দেখাতেই হবে, সেইভাবে ভিডিও করতে হবে, কোনো না তুমি আসো, এসে একটু শখ করো, তোমাকে অনেকদিন ধরেই আমি ডাকছি, একটু লফটে এসে ঘুরে যাও। তো জাস্ট যেই জন্য আমার এখানে আসা, অ্যান্ড এসে তো কিছু পায়রা এসছি, মানে আপনাদের শখও করাবো, কিছু সেলের পায়রাও তুলে ধরবো। তো একদম প্রথম অসীমদার হাতে আমরা চলে যাই। অসীমদার, তোমার এটা কী পায়রা দেখাচ্ছ? আন্ধ্রা পায়রা। আচ্ছা, আন্ধ্রা পায়রা এক পেয়ার দেখাচ্ছি, অ্যান্ড এদিকে হচ্ছে সৌরভদা, কী পেয়ার দেখাচ্ছ? এটা জিরিয়া, জিরিয়া ম্যাড্রাস পায়রা, তাই তো? আর এরপরে হচ্ছে বড়র হাতে এটা কী পায়রা আছে বড়? আচ্ছা, এটাও অন্ধ্রা পায়রা, তাই তো? তো একদম প্রথম আমরা অসীমদার হাতে চলে যাবো। তো দাদা, এই পায়রাটা তোমার মানে কিভাবে পাওয়া যদি একটুখানি বলো, এটা কি ডাইরেক্ট অন্ধ্রা থেকে আনা? দেখুন এই যে সাদা দুটো সিরা পেয়ার থেকে হালকা জাস্ট ঠোঁটে একটু তিল আছে, এই সাদা দুটো সিরা পেয়ার থেকে আর এদিকে এসছে ফুল সিরা পেয়ার, তাই তো? তার মানে এই দুটো পায়রা নিশ্চয়ই লফটে উড়ানো হয়েছে। তো মোটামুটি কিরকম রেজাল্ট দিয়েছে পায়রাটা? 8 ঘন্টা 9 ঘন্টা মিনিমাম। আচ্ছা, ওই জন্য তুমি এগুলোকে ধারি করে দিয়েছো? তো এরপরে এদের আবার জেনারেশন করা হচ্ছে? আচ্ছা, এখনো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ডানা কাটা আছে। আচ্ছা, ডানায় কালার রয়েছে? কালার আছে, এখনো ডানা কানা, এইগুলোর ডানা কাটা আছে। আচ্ছা আচ্ছা, কখনো বেবি মানে উড়ানো হয়েছে? এটা ধাড়ি উড়ানো হয়নি, মানে এটা ডিম বাচ্চা করা হচ্ছে। বাহ, আর এই সৌরভদের হাতে এই পেয়ারটা? এটা ধাড়ি, মানে এটা উড়ানো হয়নি, এদের জেনারেশন আছে। তো মোটামুটি আমরা যে নেক্সট পার্টে সেলের ভিডিওটা আনবো, তাতে কি এদের জেনারেশন আমরা পাবো? আচ্ছা, এদের জেনারেশন থাকবে। তো একদম প্রথম আমরা সালা চলে আসি মেন যে পেয়ারটা বড়র হাতে, এখান থেকে আপনাদের শখটা করা, একটু কাছাকাছি ধর বড়। তো শখের ভিডিওটা আমি বেশি লম্বা করব না, তা আমি তাই বেশি ডিটেলিংয়েও যাচ্ছি না। তো শুধু একটাই কথা আপনাদের বলতে পারি যে দাদার একটু সমস্যা এই মুহূর্তে রয়েছে, যেহেতু লফটটা রিনোভেশন হয়ে নতুন করে পুরো পায়রার জায়গাটা চেঞ্জ হবে। তো যদি আপনারা মনে করেন যে আপনারা কোনো পায়রার মধ্যে আপনাদের পছন্দ হচ্ছে, আপনারা অবশ্যই দ্বিধাবোধ করবেন না, দাদাকে কন্ট্যাক্ট করবেন, দাদা যদি সম্ভব হয় আপনাদের হাতে সেই পায়রা তুলে দেবে। তো একদম প্রথম একটা সিরা পেয়ার, খুব সুন্দর একটা পেয়ার, একটু একটু ঘুরিয়ে একটু যদি দেখা যায়, একদম প্রথম একটা সিরা পেয়ার। হ্যাঁ, বাহ, খুব সুন্দর একটা পেয়ার। এই পেয়ারটা বড় তোর কেমন লাগলো একটু বল? এটা খুব সুন্দর লাগলো এই পেয়ারটাই, তাই না? এটা মাদ্রা খুব সুন্দর লাগছে আর কি, ছোট্টর মধ্যে খুব সুন্দর পায়রা। আচ্ছা, তো এই পেয়ারটার বেবির রেজাল্ট খুব ভালো, একটু বড় আমাদেরকে একটু ঘুরে যা, এই পেয়ারটার বেবির রেজাল্ট খুব ভালো। তো আমরা একদম প্রথম ফার্স্ট একটা অন্ধ্রা পেয়ার শক করছি, আপনাদেরকে শক করাচ্ছি। তো একদম সানলাইট তো নেই, লাইটের আলোর মধ্যেই কাজ। তো আমরা প্রথমে অন্ধ্রা পেয়ারটা আপনাদের শক করাচ্ছি, এটা আমি ছেড়ে একটু আপনাদের স্ট্যান্ডিং দেখাচ্ছি, আপনারা একটু স্ট্যান্ডিংটা দেখুন, অ্যান্ড দেন তারপরে আমরা রিলিজ করে দেবো। এই মুহূর্তে মানে দাদার যেহেতু লফটের কাজ হবে, এখন নর্মালি মোটামুটি একটা ঘরেই করা আছে, বাট ডিম এই মুহূর্তে তোলা হচ্ছে না, ডিমটা জাস্ট মানে প্লাস্টিক ডিম বসিয়ে দিয়েছেন, যাতে ওরা বেবি করে পায়রাগুলো আনফিট না হয়ে যায়।
এই মুহূর্তে ধরতে গেলে রেস্টের মতোই রয়েছে, বাট আর একটা সেকশন নেই বলে একসাথে রাখা হয়েছে। আসুন নেক্সট দাদার সাথে আমরা এদের বেবি সেটটা দেখি। এগুলোকে নিচে ছেড়ে দেওয়া হবে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো সব সেট আছে, অসুবিধা নেই। এবার দাদার হাতে আমরা একটা ফুল সিরা পেয়ার দেখছি, এটা যে পেয়ারটা আমরা দেখলাম তাদেরই বেবি। বাহ বাহ, আপনারা ভালো করে দেখুন, এটা কি মাদি? এটা নয়, বাহ মাদিটা আপনারা ভালো করে দেখুন বন্ধুরা, খুব সুন্দর বেবি এসছে। মানে সামনে থেকে আপনারা যদি দেখেন আপনাদের পছন্দ হবেই হবে। এই হলো ফিমেল, চোখ একদম পুরো বেরিয়ে রয়েছে, আর এটা হচ্ছে ফুল সিরা নর। মানে একটা হয় না যে মিষ্টি পায়রা, খুব কিউট একটা পায়রা, ঠিক সেই বৈশিষ্ট্য নিয়ে পায়রাগুলো রয়েছে, খুব কিউট মিষ্টি পায়রা আর কি। প্যাটেটা একসাথে দেখি আমরা একটু, আমরা লাইটের মধ্যে একটু প্যাটটা দেখবো একসাথে। এই হলো প্যাটটা, খুব সুন্দর একটা যুগলবন্দি, দারুণ সেট পেয়ার। বাহ, একটু একটু এদিকটা আমাদের, হ্যাঁ একটু কাছাকাছি, খুব সুন্দর একটা পেয়ার। এটা নর, এটা হচ্ছে ফিমেল। তো যদি কোনো ভাইয়ের এই সমস্ত পায়রা পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা এখানে রিলিজ করে দিচ্ছি। আজকে আমরা চার ভাই একসাথে মিলে কাজ করছি, আর সত্যি কথা বলতে পায়রার জগৎটা এরকম, কোথাও না কোথাও কিন্তু পায়রা প্রেমী বন্ধুরা আপনারা পেয়েই যাবেন, এই জগৎটা এরকম। তো সৌরভ ভাই, আমি আসা মাত্রই একটা কথা বলেছেন যে দাদা আমি তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে তুমি এসছো আজকের এখানে। বাহ, আসুন আমরা নেক্সট পেয়ারটা সৌরভ ভাই হাত ধরে দেখি। সৌরভ ভাই, এখানে একটা কি পেয়ার রেখা দেখাচ্ছ বলো? চোখকালো মাদি, আর এটা হলো জিরিয়া নর। আচ্ছা, এটা হচ্ছে মাদি, তাই তো? এটা মাদি আর চোখকালো। বাহ, চোখকালো মাদি একটা। এদের বাচ্চা রেজাল্ট ভালো? হ্যাঁ, এই বাচ্চা ওড়ে। আচ্ছা আচ্ছা, আর এই হলো নর। হ্যাঁ, এটা জিরিয়া নর। এটা যদি আমরা এইভাবে দেখি, লাইটে দেখি একটু পেয়ারটা। বাহ, খুব সুন্দর একটা পেয়ার, এদের বাচ্চার খুব রেজাল্ট। আসুন আমরা পেয়ারটা ছেড়ে দেখাই। বাহ, সেট পেয়ার। যাক, এদের মোটামুটি খাবার টাইম হয়ে গেছে বলে একটু ডিস্টার্ব হচ্ছে আর কি। এই হলো সেট পেয়ার, খুব সুন্দর আমার লাগলো এই তিনটে পেয়ার। দাদার ঘরে একটা নাপ্তা পেয়ার। সৌরভ, এদের বেবি রেজাল্ট কিরকম? 5-6 ঘন্টা একদম ওড়াই, গ্যারান্টি। একদম তাই না? এদের একটা বেবি এক পেয়ার ছেলে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর ধাড়ির জন্য আপনারা যোগাযোগ করবেন, যদি দাদা দেওয়া সম্ভব হয় দাদা দিয়ে দেবে। এই একটা পুরো নাফতা পেয়ার, এক পেয়ার ধাড়ি, এদের বেবি একদম মানে গ্যারান্টেড বেবি আর কি। তো আসুন আমরা এটা ছেড়ে দেখাচ্ছি, বেশি ডিটেলিং আর গেলাম না। তো জাস্ট এই বর্ষার মরশুমে বুঝতেই পাচ্ছেন এই বৃষ্টির জন্য কাজে কামে এত সমস্যা হচ্ছে যে লব ভিজিট করা প্রায় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। একটু বৃষ্টি থামলে আবার কাজকাম ভালোভাবে করা যাবে। তো এই একটা পেয়ার একদম রেডি, মানে পেয়ার পুরো সেট পেয়ার, এদের বেবিরও রেজাল্ট খুব ভালো। আসুন আমরা নেক্সট একটা পেয়ার দেখি দাদার হাত ধরে। এই একটা পেয়ার দেখুন, একটু এভাবে ঘুরে যাই। এই একটা পেয়ার দেখুন, এদিকে চোখ কালোটা কি মাদি না নর? এটা মাদি, এটা নর। আচ্ছা, চোখ কালোটা হচ্ছে মাদি, আর এদিকে হচ্ছে নর। এদিকে এটা টাকি চোখের মধ্যে আছে মাদিটা, দেখুন চোখের মধ্যে। ওইটা হচ্ছে ওর মা, আগে ভিডিওতে দিয়েছিলাম। আচ্ছা, ওই অন্ধ্রাটা? অন্ধ্রাটা না, ম্যাদ্রাসটা। ও, ম্যাদ্রাসটা, ম্যাদ্রাসটা, যেটা ওই গাটা একটু জিরিয়া মতো ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে নর, তাই তো? বাহ, এটা নর। আসুন আবার রিলিজ করে দিই। তো দাদার অলরেডি যেহেতু পায়রাদের খাওয়ানোর টাইম হয়ে গেছে, পায়রাগুলো এত ছটফট করছে যে দাদা জল দিয়ে দিয়েছে অলরেডি। তো এই পর্যন্তই ভিডিওটা আমরা এন্ড করবো, বেশি লম্বা আর করবো না। আপনারা যোগাযোগ করুন, দাদার লফটে আসুন। আর এই এদিকে বড়োর হাতে ধরে আমরা একটা মালবাহী পেয়ার দেখাচ্ছি, এই মালবাহী পেয়ারটা দিয়ে আমরা এন্ড করবো। এই পেয়ারটা কি কোনো বাচ্চা কাচ্চা করা হয়েছে? আচ্ছা, এদের বাচ্চারও রেজাল্ট হয়, তাই তো? বাহ, একটা মালবাহী পেয়ার, নরটা হচ্ছে হলুদ চোখের, নরটা জর্চা চোখের মধ্যে রয়েছে। এর মা বাবা মারা গিয়েছে। আচ্ছা, এর বাচ্চা জেনারেশন করে দিয়েছিলাম আগের পর, সেকেন্ড পরের বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা দিয়ে ফের জোড়া বাঁধা হয়েছে। আচ্ছা, এরও বাচ্চা করে নিয়েছি, তারও বাচ্চা করে নিয়েছি। তো মালবাহী তো অনেক ভাই বলেন যে মানে নানান রকম কথা বলেন, তো আপনার মালবাহী কি রেজাল্ট ভালো দিচ্ছে? হবে, হাতে নিয়ে দেখতে হবে, এই মালবাহীটা হাতে নিয়ে দাদা নিয়ে তবে ফিল করতে হবে, তাই তো? নিয়ে ফিল করতে হবে। আচ্ছা, মালবাহী বলে আমাদের ওখান থেকে এখানে আসতে ভারী হয়ে যায়। আপনি দেখুন তো ভারী হয়ে যায় কিনা মালবাহীটা, এত বড় বড় পায়রা কিন্তু পুরো হালকা, তাই তো? আচ্ছা আচ্ছা, তো আসুন বন্ধুরা আমরা এই মালবাহী পেয়ারটা দেখালাম, এটা দিয়েই আমরা এন্ড করছি আজকের শখের ভিডিওটা। কারণ কিছু পায়রা আমরা সেলের জন্য দেখাবো, এই জন্য আর ভিডিওটা বেশি লম্বা করবো না। মাদিটা মল্টিংয়ে চলে এসছে, এটা হচ্ছে নর, দুর্ধর্ষ একটা মালবাহী পেয়ার। তো খুব সুন্দর লাগলো আজকের
কিছু পায়রা আমরা শক পড়তে পারলাম, কিছু পায়রাই যে এখানে দেখুন বেরিয়ে গেছে, সবাই গাছপালা মাটি নুড়িবালি খাচ্ছে জাস্ট খাবারটা দেওয়ার অপেক্ষা। দাদার এই যে ফুলের বাগান সাথে হচ্ছে পায়রার বাগান আর কি, দুটো একসাথে মিলিয়ে খুব সুন্দরভাবে মুক্তভাবে দাদা পায়রা রাখতে ভালোবাসে। আর সত্যি বলতে পায়রার হেলথের দিকটা নজর রেখে দাদা অনেক কিছু বিষয় এখানে করেছেন, যেমন টবে মাটি রাখা, টবে গাছ রাখা, পায়রা জালঘর না করা, পায়রাকে মুক্ত রাখা, উপরে নানান ব্যবস্থাকে মাথায় রেখেছেন যাতে পায়রাগুলো হেলদি অ্যান্ড ফিট থাকে সারা বছর। অ্যান্ড দাদার পায়রা উপরালা ইচ্ছা সত্যি খুব ভালোও আছে। তো বন্ধুরা আমরা এখানেই এন্ড করলাম, আর কথা বাড়ালাম না, ভিডিওকে লম্বা চড়া করলাম না, শুধু এটুকুই বলবো যারা পায়রা নিতে ইচ্ছুক তারা আসবেন দাদার লফটে, আসবেন পায়রা শখ করবেন। অ্যান্ড যদি কোনো পায়রা পছন্দ হয়, দাদা অলমোস্ট সব পায়রাই কম বেশি দিচ্ছেন আর কি, যদি কোনো পায়রা পছন্দ হয় আপনারা আপনাদের পছন্দের পায়রাটা নিয়ে যাবেন।